চুরি যাওয়া বাইক উদ্ধারের ঘটনায় এক বড়সড় সাফল্য পেল আরামবাগ থানার পুলিশ মোট নটি চুরি যাওয়া বাইক উদ্ধার করল তারা এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে ধৃতের নাম শেখ লালবাবু হোসেন বাড়ি আরামবাগের সাতমাসা গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশ তাকে ডোঙ্গল মোড় থেকে গ্রেপ্তার করে এছাড়াও তার কাছ থেকে পাঁচটি বাইক উদ্ধার হয় এরপর তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরামবাগ থানার কৃষি পার্টির নেতৃত্বে আরও চারটি বাইক উদ্ধার হয় সূত্রের খবর এর ফলে বাইক চুরি চক্রের বড়সড়

এখানে নিজস্ব কারখানায় বিভিন্ন সাইজের পেরেক উৎপন্ন করা হয় ন্যায্য মূল্যে পেরেক পাইকারি ও খুচরো বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রোপাইটার শেখ আনোয়ার আলী স্থান বড়ডঙ্গল সমবায় সমিতির পাশে আরামবাগ হুগলি যোগাযোগ নাইন এইট নাইন টু থ্রি ফাইভ জিরো টু নাইন থ্রি এইট ফোর ফাইভ ওয়ান এইট ওয়ান টু নাইন সেভেন সেভেন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ আগরবাতি পেপার প্লেট ডোনা পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ আমতলা মোড় বসন্তপুর আরামবাগ এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয় প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ